আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে সবার সাথে শেয়ার করব ক্রিম রোল বানানোর রেসিপি। চলুন দেখা যাক এটা আমি কীভাবে তৈরি করছি। এর জন্য আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এর সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এরপর দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ চিনি। এরপর শুকনো উপাদানগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আমি তেলের সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন রুম টেম্পারেচারে রাখা একটা ডিম এর সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর নরমাল পানি দিয়ে সুন্দর একটা ময়ান তৈরি করে নিব। ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব। এখন রুটির মাঝখানে আমি যে ময়দার তেলের মিশ্রণটা দিব সেটা তৈরি করছি। এর জন্য নিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার, 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটাকে একটু আমি ওভেনে গলিয়ে নিব। এখন এই গলানো তেলটার সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা মিশিয়ে নিব। তেল আর ময়দা মিশিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি হবে। এখন আমি এটাকে রেখে দিব। আমার ময়দাটা রেস্ট থেকে আমি নিয়ে এসেছি। এখন আমি এটা দিয়ে 6টা গোল বল করে নিব। প্রায় সমান আকৃতির 6টা বল করে নিয়েছি। এখন 1-1টা বল দিয়ে আমি 1-1টা করে পাতলা রুটি বানিয়ে নিব। রুটিগুলো যত পাতলা করা যায় ততই ভালো। এই রুটিগুলো এত পাতলা হয়েছে যে আমার হাতটাও দেখা যাচ্ছে। এখন এভাবে আমি 6টা রুটি তৈরি করে নিয়েছি। আমি তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। পুরো রুটিতে ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে দিব। এরপর এতে আরেকটা রুটি উপরে সুন্দরভাবে বিছিয়ে দিব। এখন আবার তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দিব। এর উপর আরেকটা রুটি এখন বিছিয়ে দিব। এভাবেই পুরো প্রক্রিয়াটা আমি করব। 6টা রুটিকে এভাবে বিছিয়ে দিব।
এভাবে আমার সব রুটিগুলো একটার উপর একটা বিছানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে করে নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন আমি একটা ট্রেতে একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, এটাকে তেল ব্রাশ করে দিচ্ছি। ক্রিম রোলগুলো তৈরি করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাইপকে কেটে টুকরো করে সাইজ করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ফয়েল দিয়েও এটা তৈরি করতে পারেন। সবগুলোর ভিতর আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আমার রুটিটা এতক্ষণ ঠান্ডা হয়েছে, এখন এটাকে বেল করে আমি আরেকটু বেলে পাতলা করে নিব। এখন রুটিটাকে একটা চাকু দিয়ে সাইড থেকে চিকন চিকন করে কেটে নিব। এখন আমি এক একটা চিকন অংশ নিয়ে এই পাইপটার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিব, ঠিক এইভাবে। আমার একটা ক্রিম রোলের শেপ তৈরি করা হয়ে গেল। এইভাবে বাকিগুলো তৈরি করে নিব। এখন রোলগুলোকে ডিম দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এর উপরে একটু চিনি ছিটিয়ে দিচ্ছি, দেখতে এতে সুন্দর লাগবে। ইচ্ছে করলে আপনারা দিতেও পারেন নাও পারেন। এখন এটাকে আমি বেক করব। আমার ক্রিম রোলগুলো বেক হয়ে গেছে। এটা সামান্য ঠান্ডা হলে পরে আমরা এটাকে বের করে নিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। এখন ক্রিম দিয়ে ক্রিম রোলগুলো পূর্ণ করে নিব। হয়ে গেল আমার একটা ক্রিম রোল। এভাবে বাকি রোলগুলোকেও ক্রিম দিয়ে ফিল আপ করে নিব। আমার সবগুলি ক্রিম রোল তৈরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে মাশাল্লাহ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।